একটু বলতেন শেখ জৈনিক কোরআনের অপব্যাখ্যাকারী এর একটি আয়াত উল্লেখ করে বলেছেন যে টু পয়েন্ট গ্রাম গাজা খাওয়া নাকি বৈধ এবং জায়েজ আসলে ইসলাম কি বলে যদি শরীয়তের মূল অবস্থা জনৈক ব্যক্তি যে সে কোনো আলেম নন জি সে একটি বেদাত এবং সেরেকের সাথে পরিপূর্ণভাবে জড়িত এবং তার বক্তব্য আমি অনেক শুনেছি ইউটিউবে অনেক শুনেছি সে পরিষ্কারভাবে মুশ্রিকের পথ বেছে নিয়েছে সে বলেছে যে মৃত্যুর সময় আমি কলমা টালমা পছন্দ করি না আমি আমার খাজা বাবার স্মরণ বা তার নামটা মনে থাকলেই হয় না টপলা পিঠেলি হবে যদিও সে অনেকবার গণধলায়ের শিকার হয়েছে বা গণধিকৃত হয়েছে তো আমি তার নামটা নিলাম না এই এটা এই মানুষটি সম্পর্কে অনেকের একটা ধারণা রয়েছে ইসলামে এমন কোনো বিধান নাই যে টু টু গ্রাম বা টু বা এরকম একটা মাদক গ্রহণ করতে পারবে সেবন করতে পারবে এর অনুমোদন রয়েছে উনি ব্যাখ্যা দিয়েছেন মাদক তো আল্লাহর তৈরি এটা আমরা কিভাবে ইয়া করি উনি তো নিজেই কোরআন বোঝেন না কোরআন পড়তে পারেন না কোরআনের আয়াত কিভাবে পড়তে হয় অশুদ্ধ করে তাও শুদ্ধ আয়াত পড়তে পারেন না সুতরাং তার কথা যে গ্রহণযোগ্য আসলে সেটা না আমরা অনুরোধ করব যারা দর্শক রয়েছেন শ্রোতা রয়েছেন যারা ইউটিউব দেখেন সোশ্যাল মিডিয়া দেখেন টেলিভিশন দেখেন আপনারা এমন সব বক্তাদের এমন সব স্পিকারদের কথা শুনুন এমন সব ইসলামিক স্কলারদের কথা শুনুন যারা কোরআন এবং সূন্যর আলোকে আপনাকে গাইড দিয়ে থাকেন যারা নিঃস্বার্থভাবে কোরআন এবং শূন্যের মেসেজটি দেন যারা বিকৃত হয়নি কোনো দরবারে বিকৃত হয়নি কোথাও যারা কখনোই পার্থিব স্বার্থের সামনে মাথা নত করেনি এমন সব মানুষের কথা যদি আপনার শোনেন তাহলে আপনার কিছু ফায়দা হবে এই সমস্ত ভণ্ড বা যারা ভন্ডপীর তাদের কিছু অনুসারীরা রয়েছে যাদের আল্লাহ দিয়েছেন কণ্ঠ আল্লাহ সল্লিত কণ্ঠ দিয়েছেন এই কণ্ঠ দিয়ে মানুষকে জমা করে যাই তাই শোনাচ্ছেন আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত